খাওয়ার অপেক্ষা। নিজের তেলে নিজেই রান্না হয়ে গেছে বন্ধুরা, তো চলো আজকে আমি রান্না করব। এই যে আজকে আমি রান্না করব চিকেনের স্কিন। এটাকে না চিকেনের স্কিনটা যদি দোকানে বলে আসো, ওরা ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে রেখে দেয়। আর যদি না ছাড়ানো থাকে তাহলে উষ্ণ গরম জলে চিকেনের স্কিনটাকে ফেলে পালকগুলো পরিষ্কার করে ফেলে দেবে। অসাধারণ লাইনি দিয়ে স্কিন ক্ষেত্রে দেখো, প্রোটিনে ভরা চিকেনের স্কিনটা, কোনো ফ্যাট কিন্তু নেই, এটা স্কিন না চর্বি। তো এটা আজকে আমি রান্না করব। আর এগুলো অনেকটা সস্তার খাদ্যও পড়ে কিন্তু পুষ্টিকর। তো চলো রান্না করা যাক। প্রথমে আমি তো এটা সেদ্ধ করে চিকেনের যে লোমগুলো হয় বা পালকগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। এই দেখো এইভাবে কেটে নেব, এরকম থাকে স্কিনগুলো। মনে হচ্ছে একটা জানি না, তো যাই হোক আমি কেটে নিই এগুলো। স্কিনগুলো দেখুন পুরো কেটে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে। এই যে এবার এগুলো না ভিজে নেবো বেশ হচ্ছে। দেখুন আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, টমেটো। আর ফোড়নের জন্য রেখেছি কারি পাতা, তেজপাতা, আর কারি পাতা, তেজপাতা দেবো গোটা গরম মশলা ফোড়নে। আর আর এই যে বাটা মশলার মধ্যে রেখেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন এবং না করেও দিতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি। আচ্ছা আমি আগের থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাহলে রান্না করতে সুবিধা হয়েছে। চলো আলুগুলো এইভাবে কেটে ধুয়ে আমরা ভেজে নেবো ফার্স্টে। আলুটা আর একটু দিলে ভালো হতো, আলুটা কম হয়ে যাচ্ছে, এবার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আলুটা ভেজে নিতে হবে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আলুটা আগে সেদ্ধ করে নিলে ভাজতে সুবিধা হয়, তাহলে তেল খরচা কম হয়, আলুটাও তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। ভালো করে স্কিনগুলো ভাজতে হবে, হলুদ, অল্প তেলে রান্না করবো, তাই সবগুলো দিয়ে দিলাম আমরা। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিই।
তেল অল্প দিয়ে আমি রান্না করছি। দেখো এটা থেকে কত তেল বেরিয়েছে, এই তেলই দেখো এটা থেকে কত তেল বেরিয়েছে, তেলই আমার রান্না হয়ে যাবে। তো আমি এগুলো তুলে নিই, ঠিক আছে, তুলে আপনাদের কাছে আসছি। দেখুন আমি তুলে নিয়েছি চামড়াগুলো, আর এই দেখুন এখানেও কত তেল বেরিয়েছে। এখানে অল্প তেলেই রান্না হয়ে যায়, চিকেন স্কিন রান্নাটা খুব সহজে হয়ে যায় অল্প তেলে। এই দেখুন এই স্কিন থেকেই দেখুন কতটা তেল বেরিয়েছে, আমি তো কতটুকু তেল দিয়েছিলাম সেই তেল থেকে দেখুন কতটা তেল হয়ে গেছে। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। প্রথমে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, আমি হাতে ধরে করছি, একটু হয়তো কাঁপতে পারে। আমি আপনাদের আগেই বলেছি আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো হাতে ধরেই করছি। যাই হোক, আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর আমি স্কিনটা ভিজিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো নুনটা পরে না দিলেও চলবে, ওটা কিছু দিতে হবে, কারি পাতাটা দেওয়া এর জন্য যে একটা অন্যরকম ফ্লেভার আসে। তো যেহেতু চিকেন স্কিন একটু গন্ধ থাকে তো কারি পাতাটা গন্ধটাকে মেরে দেয়। তো যাই হোক পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে এরপরে আমি পেস্ট মানে বাটা মশলাগুলো দেবো। তো এখানে কিছু গুঁড়ো মশলা পড়বে, সেটা পরে আপনাদের বলে দেবো। কিন্তু দেখি কত তেল বেরিয়েছে, আমি নিয়েছিলাম অল্প তেল, তো সেখান থেকে আমি আলু ভাজলাম, স্কিনগুলো ভাজলাম এবং স্কিনের থেকে এত তেল বেরিয়েছে। তো আজকাল বাজারের এত চড়া দাম, তো অল্প পয়সায় সাশ্রয়কর কম তেলে রান্না হতে পারে, সেটা অনেকে চিকেন স্কিন বলে হয়তো পছন্দ করেন না বা কি না, পারলে খেতে অসাধারণ লাগে, একবার করে খাবে তো বারবার খেতে চাইবে। আমিও খেতাম না কিন্তু এখন খাই, দারুণ লাগে, একবার খাওয়ার পরে মানুষ সে টেস্টটা ধরতে পারবে। তা মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এই বাটা মশলার এই জলটুকু রেখে দিয়েছি, পরে ইউজ করবো যাতে নষ্ট না হয়। তো বাটা মশলাগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এরপরে গুঁড়ো মশলা কিছু দেবো, আপনাদের দেখিয়ে দেবো। আগে বাটা মশলাটা খুব ভালো করে হয়ে যাক, অল্প একটু বলি যেহেতু বলি দাগে দিয়েছি, দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ ঝাল লঙ্কা আমি বাটা মশলা ইউজ করি, এটা বেশ কালারের জন্য দেবো। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি আসবে, জিরে গুঁড়োটা একটু কম আসবে। চলুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আপনাদের সাথে আসছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবারে আমি এর মধ্যে ছেড়ে দেবো স্কিনগুলো। আর চাট হিসাবে হেভি রুটি দিয়ে ভাত দিয়ে কী দিয়ে খাবেন, অসাধারণ লাগে খেতে, একবার শুধু খেয়ে দেখবেন কেন, অসাধারণ অসাধারণ। আলুগুলো আমি লাস্টে অ্যাড করব, আলুগুলো আমি লাস্টে অ্যাড করব। কষানো অলমোস্ট হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। একটুখানি অল্প একটু, তখন অনেকটা নেই দিয়েছিল, তো নুন আমি অল্প পরিমাণ ব্যাস, আর দেবো মিষ্টি। এটা যেহেতু হয়ে গেছে এখন যাবো ক্যাপসিকাম,
ডালটা খুব সুন্দরভাবে ফুটছে, কালারটাও খুব সুন্দর আসছে ক্যাপসিকাম দেওয়ার ফলে। দেখুন একদম কম তেলে অসাধারণ রান্না। দেখুন ডিবে জল চলে আসছে, রুটি পরোটা নান ভাত রুমালি রুটি পেটাই পরোটা কিসের সাথে খাবে, সব কিছুর সাথেই খেতে পারবে। এটা হয়ে যাবে, এটা একটু ঢাকা দিয়ে রাখছি। এখন আমি অ্যাড করবো এই আলু। জাস্ট দেখুন তো ডিবে জল চলে আসছে আমার। গরম মশলা আর দেব অল্প ঘি। বলুন কার কার লোভ লাগছে, কার না লোভ লেগে থাকতে পারে আমার রান্না কমপ্লিট। দেখুন আমার রান্না কমপ্লিট, এই যে জিভে জল চলে এসছে আমার। খোলামেলা রান্নাঘর, আকাশ বাতাসে দারুণ হয়েছে খাওয়ার অপেক্ষা। নিজের তেলে নিজেই রান্না হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও এরকম সস্তার ঘরোয়া খাবার খাওয়ার জন্য বা প্যারাইটি খাওয়ার জন্য ঘরের রান্না। তো টাটা, লাভ ইউ অল, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।